চেনা পথের বাঘ, তাও চাপা ঘুরতে থাক বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। গাইস ফাইনালি বিকেল হয়ে গেছে আর বেরিয়ে গেছে তোমার একটা সিনেমাটিক শর্ট, আর এই যাচ্ছে আমার ফেমাস পদ্ম। কত কিছু কবে নাকি আরে মাথা কিছু বল, এটা আমার ভিডিও দেখিস, ভিডিও দেখিস না, কেউ বুঝি দেখায় না তোরে, বল লাইক করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তো বলো সবাই মিলে সাপোর্ট করো আমার এই নাতিটাকে, সবাই মিলে সাপোর্ট করো আমার এই নাতিকে, সমজরাও সমজরাও ভাইকে নিয়ে আসি, আর এই নুবরা ভাইটাকে নিয়ে আসি, একটু ইয়ো ইয়ো করে দে। ভেরি ডেঞ্জারাস এ জামু মাল বলতে। চলো গাইস আজকে আছে পরিবেশটা শেয়ার করবো, যা সেরা লেভেলের পরিবেশটা দেখতে যা সেরা। আর গোপাল পড়লে কিছু কবি এটা নাচ দেখা মজা পাইছি, মজা পাইছে আজকে আমার মন ভালো নেই। কে তোর এ তোর কি হইছে? ওদে হাদা হইছে গাইস, তোমরা বুঝতে পারছো তো, মানে আজকে জাস্ট ভাই 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 মানে তিন ভাই গাধা, মানে আমি বাদে মানে ঠিক আছে আরেকটা আসে সামনে কিন্তু ওকে দেখাবো না, কিন্তু আমি গাধা না, তুই ধরে তুমিও তো নিদ ভাঙছি বাজি তো গাই চলো এখান থেকে আমরা একটু কিছু এনজয় এনজয় করবো, মাল লুকাচ্ছিস কেন, আয় চো ওইদিকে যেতে হবে তো, বুঝতে পারছো তো গাইস আমাদের এখানে খালি চাষ হয় দেখতে পাচ্ছ, সব জায়গায় চাষ হয়, এ কামিনা এ কামিনা ওই লোক আর কামিনা, বিশেষ কথা হচ্ছে দেখেছো এদিকে সব পেঁয়াজ লাগানো, এই যে মাঠটা মাঠটা রেডি হয়েছে, এই মাঠটা পুরো চেলি কাটা হয়েছে দেখেছো, মানে এটাকে মানে জোন দিয়ে মানে জোন দিয়ে চেলি কাটানো হয় যে পেঁয়াজ লাগানো, দেখো আগে এদিকে পেঁয়াজ লাগিয়েছে তোমাকে দেখিয়ে দিচ্ছি, আর এদিকে হচ্ছে তোমাকে পেঁয়াজ লাগানো হয় দেখেছো, পেঁয়াজের কত বড় বড় গাছ হয়ে গেছে দেখো, এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ, যে এই পেঁয়াজটা এখনো সার জল, এখন সার জল দিতে হবে, তারপরে পেঁয়াজটা সাইজ এরকম হবে ঠিক আছে, এরকম সাইজ হবে, তারপরে একে কাটা হবে, তো এখন অনেক ঠান্ডা দরকার, পেঁয়াজ ঠান্ডাটা বললে ঠান্ডা পেঁয়াজটা হবে না আর কি ঠিক আছে, তো চলো গাইস এখনো সামনে গিয়ে ধরে এইখানে পনেরো মাঝে মাঝে হাত দে, দাদা কি হয়েছে দাদা, দেখো দাদা দাদা পুত্র কি হয়েছে দাদা, কি হয়েছে তাই নাকি, কোথা থেকে লেগেছে, কোথায় পড়েছে মানে সমাজের বলো ইশারায় কাঁপি ঠিক আছে, আর ওর যে কি হয়েছিল সেটা বুঝতে পারছে যে কোন জায়গায় হয়েছিল, কোন জায়গায় হয়েছিল গোপাল এই জায়গা, চলো ভাই আমরা এখন ওইদিকে যাবো, আমরা এখন ওইদিকে যেতে চলেছি ঠিক আছে, ও একটা ঘর দেখাচ্ছে দেখেছো, তারও দেখাচ্ছি ও একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরে আমরা এখন আমরা পুরো মজা করতে যাবো, মজা মজা কিস্তি দিবি না, ভিডিও কিস্তি দিবি না ঠিক আছে, তুমি দেখো গাইস ওটা কি করছে দেখো, জামানা আ গয়া উসকে কারণে কে বাদ চলো পটল হাম লোক চলতে হবে, বাইকের বাইকের গালা ফাট করে দে, এ বল চল 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 ওইদিকে চল, এই 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 বুঝে পাচ্ছে বুঝে পাচ্ছে, কোন গুলো কাঁচা মাটু চল চলো ভাই চলো 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 মজা পাইছি, তো কোথায় যেন দেখা যাচ্ছে, এ কই পাইছি গাইস বুঝতে পারছো, এই দেখো কি করছিস এখানে, আরে হেটু কষ্ট কাটিন না রোগ আছে তো হাঁক দেবো, এ
গাইজ তোমরা বুঝতে পারছো এর একদম পুরো থার্ড ক্লাসের মাল মাঠে এসে হাগা পায়খানা সবকিছু করে তো করিস তো কত বড় কামিনা গাইস আমাদের একটা ভাই মানে যাকে নিয়েছি তার নাম হচ্ছে পটল কুমার ব্যান্ড বালা ঠিক আছে আমাদের কাকা তেল দিচ্ছে ঠিক আছে তো কাকা তেল দিতে থাকুক আর এদিকে আমাকে এই ভাইটা গান গান গিয়ে শুনেছে গানটা আমার শুনতে থাকি ঠিক আছে কাকা গানটা শোনো মন দিয়ে মনিকা মাঠে হাগে বাড়িতে বাথরুম নেই সরকারি তাই কষ্ট করি মা মাঠে হাগতে যাবি কিনা মাঠে যাবে কি হাগতে না লোটা ভরি জোগাড় করি সূর্য উঠতে নাই দেরি তাই মা মাঠে হাগতে যাবি কিনা মাঠে যাবে কি হাগতে না মনিকা মাঠে হাগে তোমরা বুঝতে পারছো গাইজ এই ভিডিওর জন্য একটা কি করতে হবে ঠিক আছে গাইস আর চলো আর দেখা কমেন্ট যেন ভরে যায় যেন কমেন্ট পড়া না যায় এরকম ভাবে ভরবা প্রথমত কথা আছে যে আমাদের এদিকে না মানে অনেক রকমের চাষ হয় দেখতে পেয়েছো কপি চাষ দেখেছো এর মধ্যে হয়তো এখনো কপি আসেনি কদিন পরে আসবে আমাদের কপি ফিরে কাটা কমপ্লিট আর এইদিকে ওই কাকার তেল দিচ্ছে দেখতে পাচ্ছ মানে কাকার অনেক কত আসছে তোমরা বুঝতে পারছো মানে আমাদের এখানে সব মিডিল ক্লাস ফ্যামিলি মানে কিছু যদি চাষ করে না গাইস মানে মানে ওর পরে পুরো ভরসা যে আমাদের ওই বেচে আমাদের কিছু টাকা আসবে তারপরে আমাদের খাওয়া হবে এটাই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের কন্ডিশন আর আমরা যেখানে থাকি এখানে সবাই মিডিল কেউ বড় লোক নেই কেউ বড় লোক সব মিডিল ক্লাসের লোক ঠিক আছে আর পেঁপে কে কে পছন্দ করে পেঁপে আছে দেখতে পাচ্ছ পেঁপে গাছ আছে এদিকে সব গাছ আছে ঠিক আছে মানে এটা আমাকে একটা বন্ধুর জায়গা ঠিক আছে যাদের পেঁপে পছন্দ আমাকে বলে দিও এই যে আমাদের শুভকার কুনি আছে এক একটা করে ছিঁড়ে তোমাদের বাড়ি পৌঁছে বুঝতে পারছো তো মানে এখানে আমাকে মানে কমিশন মানে কমিশন দিচ্ছিস তো গাইস বুঝতে পারছো আর গাইস এদিকে জাস্ট ভিউটা দেখেছো জাস্ট সেরা তাই তো জাস্ট সেরা হ্যাঁ ও মা গো টুরু লাভ নাকি মজা পাইছিস মজা পাইছে গাইস আর চলো তোমাকে এরকম পরিবেশটা কেমন লাগে আমাকে একটু বলবে ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগে ঠিক আছে এইসব জাস্ট বিকেলবেলা না আমি আজকে কি মনে করলাম বলতো আজকে আমি লীলগঞ্জে মানে আমরা একটু মানে বাইরে না বেরোলাম না জাস্ট আজকে ভাবলাম যে আজকে শীতের ওয়েদারে তো মাঠঘাটটা খুব ভালো লাগে ওই জন্য আমরা মাঠে ঘাটে ভিডিওটা আজকে করলাম ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গাইস আর সাবস্ক্রাইব তোমাদের করতে হবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব ভাইকে ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে ঠিক আছে গাইস চলো সামনে দিকে দেখা যাচ্ছে তো গাইস এখানে আমাকে অনেক ভিডিও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে মানে এখন আমরা বাড়ি যেতে চলেছি আর দেখতে পাচ্ছ মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো মানে পুরো সন্ধ্যে আর আমাদের ভাইরা খুব এনজয় করলো আজকে এনজয় করলি তো হ্যাঁ তো এদের মানে জোর সব শুকিয়ে আমের আটি হয়ে গেছে মানে তোমার তেল ঘুরে গেছে আমাকে তেল লাগানো অন রয়েছে আমি কিছুদিন আগে খুব ভালো দেখেছি আজকে হঠাৎ মানে কালকেই দেখেছি আজকে দেখি আরো ডাউন মানে তোমরা একটু আমাকে হেল্প করো যাতে আমি চ্যানেলটা মানে মানে আগে বাড়তে পারি আজ চ্যানেলটা নিজের সাথে নিয়ে আর কি তো চলো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।